রাজধানী প্লাস্টিক শিল্প ব্যবসায়ী সুব্রত সাহার আর্থিক অনুদানে মুগিয়াকামী নুনাছড়া এবং বড়মুড়ার সলকা এলাকায় গরিব মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিধায়িকা কল্যাণী রায়। সামাজিক এই কর্মকাণ্ডে অংশ নেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। গ্রামীণ জনজীবন বিশেষ করে দিন মজুর যারা তাদের জীবন জীবিকা আজকে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাদের সরকার, রাজ্য সরকার তাদের জন্য চালের বরাদ্দ করেছেন, বিনামূল্যে চাল দিচ্ছেন। রাজ্য সরকার আন্তরিকভাবে এই মানুষগুলির সাহায্যে এগিয়ে এসছে। তারপরেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যবসায়িক বন্ধুরা এবং যেখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যে যার মতো করে এই সমস্ত গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, তেমনি আজকে আমরা পেয়েছি সুব্রত সাহাকে, যিনি একজন ব্যবসায়ী এবং জগন্নাথ প্লাস্টিক ইন্ডাস্ট্রি ওনার রয়েছে, দুটো প্লাস্টিক ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে ত্রিপুরা রাজ্যের বেকার সমস্যার সমাধানে ওনার অগ্রণী ভূমিকা রয়েছে। তার এই প্লাস্টিকের কারখানাতে প্রচুর সংখ্যক বেকার কাজ করছে এবং আজকে সুব্রত চক্রবর্তী যিনি আমাদের মুখপাত্র রাজ্য কমিটিতে তিনি আছেন, সুব্রতদা যখন বললেন যে তিনি 200 থেকে 250 প্যাকেট খাবার খাদ্য সামগ্রী সুব্রত সাহাবাবু দিতে চাইছেন, তখন উনি নুনাছড়াতে কিছুদিন আগে একটা কাজ করেছেন, এখানকার অভিজ্ঞতা ওনার রয়েছে। এটা খুবই বিশেষ করে মৌসুম প্রজাতির মানুষ এখানে থাকে, তাই আজকে নুনাছড়াতে 120 ফ্যামিলিকে তিনি চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সয়াবিন, বিস্কিট, সাবান এবং বাচ্চাদের জন্য চকলেট তিনি ওখানে 120 ফ্যামিলিতে দিয়েছেন। আর ব্যুরো রিপোর্ট হালাবল।